मेरा सब कुछ मैं, मेरा सब कुछ স্বাধীনতা দিবস আর মোর ইউটিউবর চ্যানেলটির বিশেষ গেইন, কেন শনিবার আর মঙ্গলবারে মানে ভিডিও দিও আপনাদের জানে, আর আজি যেহেতু শনিবার একটা বিশেষ দিন স্বাধীনতা দিবস, গতি আজির ব্লগটা নিশ্চয় এই বিষয়ের ওপরতে হব আপনার সকলে জানে। আজি মানে আপনার দেখাব বিচার আমি থাকা অঞ্চল অর্থাৎ নাজিরা ONGC কলোনির কেনে ধরনেরনো স্বাধীনতা দিবসের প্রস্তুতি চলা হয়েছে। আপনাদের দেখি থাকা ভিডিওর এই সময়খিনি হয়েছে স্বাধীনতা দিবসের আগদিনা অর্থাৎ 14 আগস্টর গধূলির সময়। গধূলির সময় আপনাদের দেখবলে পাইছে কি ধরনের আটক ধুনিয়াক সমগ্র কলোনিখন সুন্দরকৈ সজাই তোলা হয়েছে। স্বাধীনতা দিবস হয়েছে কলোনির এই সকল লোকের এক বিশেষ দিন। আজির দিনটাতে আপনাদের দেখবলে পাইছে কেন ধরনের সুন্দরক প্যারেড আরম্ভ করেছে, বিষয়ববীয় সকলে ভাষণ প্রদান করে, রাষ্ট্রীয় সঙ্গীত, রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করা হয়, বিভিন্ন ধরনের প্রতিযোগিতারও ইয়াত আয়োজন করা হয়। অবশ্যই দুর্ভাগ্যর কথা, এইবার কোভিড-19 কিছু সাল সলনি ঘটিছে, এই আপনাদের দেখবলে পাইছে মাস্ক পরিধান করে প্যারেড করে আছে, ইয়াত দর্শকের সংখ্যাও যথেষ্ট সীমিত, কেবল কেজনমান কর্মচারী আর বিষয়ববীয় সহ এই অনুষ্ঠান আগবাইছে, আর প্রত্যেকে এনে ধরনের মাস্ক পরিধান করবলিয়া হয়েছে। যি কি নহক, সীমিত লোকের সঙ্গে হলেও নিজের নিয়ম কানুন মানি আজির দিনটি উদযাপন করবলে কিন্তু এরা নাই। আমিও এই দিনটির এই সময়খিনি সুন্দরক অতিবাহিত করবার এই অনুষ্ঠানত অংশগ্রহণ করল। আজি হচ্ছে 73rd ইন্ডিপেন্ডেন্স ডে। এই ফেগতে প্রত্যেকগী বীর শহীদ সেনানী মূর ফলের শত কোটি প্রণাম জানাইছো। আপনার কষ্ট পরিশ্রম আর ত্যাগের হয়তো থাকে আজি মুক্ত কণ্ঠে মুক্ত মনে আমি এই পৃথিবী, আমি এই দেশত বাস করবো। দেশখনত শান্তি বিরাজমান হোক, সুখ সম্পৃতি আর সমৃদ্ধির যাতে দেশবাসী আগবাড়ি যাব পারে, স্বাধীন মনের স্বাধীন কণ্ঠে যাতে আগবাড়ি যাব পারে, সে প্রার্থনা। আচ্ছা, কলোনিলে ঘুরি আহ, এই সেগতে মই আপনার আমার ONGC কলোনির এগারী কর্মচারী আর আমার প্রতিবেশী এগারীর মনের অনুভব জানাবলে চেষ্টা করুন। আসুন অর্ণব দাপ্র শুনো আজির দিন কেন পালন করছে। দিনটি আমার গোটে ভারতবাসীর যেহেতু দেশখান স্বাধীন হয়েছিল, গতি আমার এই গৌরবর দিন, আর আমি ONGC ইয়াত সকল মানুষ মিলি আজি রাতেপা আমি গোটেখিনি ইয়াত গোট খাইছো। আমার দেখছে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, আমার ইয়াত আমার যা সিকিউরিটি ফোর্স আছে, ফায়ার সার্ভিস আছে, সকলে মিলি আজি এটা প্যারেডর ধুনিয়া এটা হয়ে গেল অনুষ্ঠান, ইয়াত সকলে অংশগ্রহণ করলে। কিন্তু কোভিডর কারণে আমি সর লাবিলাক আজি আমি আমন্ত্রণ আমি নকলো, আমি অনলাইন আমি সুবিধা দিলো যাতে বিভিন্ন ইয়াত অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতা অনলাইন যোগে অংশগ্রহণ করবো পড়ে। সো আমি আজি যথেষ্ট ফূর্তি করছো, সকল এক হয়েছো, সকলে ফূর্তি করছো, লগ খাই ভাল লাগিল সকলের আজি, আর ভারতের স্বাধীনতা দিবস আমি সফলভাবে আমি পালন করছো, ইয়াকলে আজি বহুত গৌরবান্বিত অনুভব করছো এজন ভারতীয় হিসাবে। স্বাধীনতা দিবসের উদযাপনের প্রস্তুতি কি ধরনের আজির দিনটি সকলে পালন করেছে কলোনিত দেখালো, এই সকলবর আধরুয়া হয়ে রব যদি আজি আমি একটা দেশপ্রেমমূলক গীত নুশুনো। যেহেতু গম পাইছে কলোনিত আছো আর ঘর আছো, আর ঘরের চৌপাশে থাকা পরিবেশও আপনার মানে দেখাবলে চেষ্টা করল। মূর মা আছে, মা ইতিমধ্যে কলোনিরপর স্বাধীনতা দিবসের যেলিব্রেশন সেলিব্রেশনের মা ঘুরি আহিলে, মানে অবশ্যই সেই সেলিব্রেশনত প্রত্যক্ষভাবে জড়িত না, মা যেহেতু কর্মচারী জড়িত হয়ে থাকি পড়ে, মার এনেও আজি মনটো খুব ভাল হয়ে আছে, আর স্বাধীনতা দিবসের কারণে মা হতে যথেষ্ট ইয়াত বিভিন্ন ধরনের প্রিপারেশন চলায়, ইয়াত কোরাস হয়। এবার অকনমান কোভিড-19 কারণে মা কমিছে হয় না? আগতে যে আপনাদের কলোনিত কেনেকে ধরনের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করে অকনমান আমার দর্শকক যদি জানাই ভাল লাগবে। আগতে আমি ইন্ডিপেন্ডেন্স ডে বা 26 জানুয়ারী যেটা আমি মহিলা সমিতি আছে, আমার আমি মহিলা সমিতির তরফ আমি কোরাস গাও, বিভিন্ন স্কুলের পর আমার নৃত্য প্রদর্শন হয় আর আমার ইডি স্যার ভাষণ দিয়ে, বিভিন্ন DPS স্কুলের স্টুডেন্ট টিচার সবে ভাষণ দিয়ে, বেলুন উড়ায় উপর সকলো বড় আনন্দ করে, আর আমি মিঠাই খাও, প্যাকেট লাঞ্চ দিয়ে, আমি বহুত ফুর্তি করো, আর সেই কারণে আমি বহুত দিনের পর আমি বহুত প্রিপারেশন করো, আমি স্কুলের অফিসের পর আহ আমি যে গাঁও অফিসের ফল রিহার্সেল করো কষ্ট
সমস্ত আহি একদম ঘামি জামি যেনে তেনে মানে আমি কুরাস গাব লাগিব। এবার আমি বড় দুঃখিত আমার কোনো কুরাস গাব নোৱাৰিলে। ঘৰতে মই লবন্দবাৰৰ হেৰি গান মায়ে অৱশ্যে খুব ভাল গান গায় আৰু অকল মা বুলি নহয় মামা আমাৰ মাহী মামা সকলো সংগীত ক্ষেত্ৰখনৰ লগত বিভিন্ন ধৰণৰ কামৰ লগত কলাকৃষ্টিৰ কামৰ লগত মামাহঁত জড়িত আৰু সেইফালৰ পৰা চাগে দেৱাইছে বাই ব্লাড এইখিনি পাইছে যেন মোৰ সদায় অনুভৱ হয় যে কি নহওক মায়ে খুব ধুনীয়া গান গায় বুলি সদায় কৈ থাকো কিন্তু আজি মই আপোনালোকক মায়ে গোৱা গান লাইভ দেখুৱাম। মা কি গাওঁ মায়ে লতা দি গান খুব ভাল ভাল পাওঁ ভাল গায়ো এতিয়া মই সেই গীতটো গা অকমান এটা অন্তৰা মই ফোন এটা মানে মোৰ দেশক মই ভাল পাওঁ মই মোৰ ইণ্ডিয়াক ভাল পাওঁ মই নিজৰ মাতৃভূমি ভাল পাওঁ সেইকাৰণে মই অকমান গাই দিছো আৰু ল'ৰাবোৱাৰীয়ে কৈছে যে গাবই লাগিব ন হৰি কৰম আপোনাৰ স্বাধীনতা দিবস বুলি আজি সৰুকৈ আমি যে দিনটো কেনেকৈ পাৰ কৰিলো আমাৰ চৌপাশে কি হল সেয়া আপোনাৰ আৰু স্বাধীনতা দিৱসৰ উপলক্ষে মই সমগ্ৰ ভাৰতবাসীক মই আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছো। ধন্যবাদ আৰু আমাৰ পৰিয়ালৰ ফালৰ তৰফৰ জয় ভাৰত। প্ৰতিগৰাকী নাৰী পিছপৰা অঞ্চলৰ তেওঁলোকৰ মনবোৰ স্বাধীন হওক, প্ৰতিগৰাকী পুৰুষে নিজৰ কৰ্মজীৱনত আগবাঢ়ি যাওক স্বাধীনতা মন লৈ, প্ৰতিগৰাকী শিশুৱে শ্ৰম বাদ দি এখন কিতাপ এখন পুথিৰ প্ৰতি নিজৰ আগ্ৰহ বঢ়াই সেই দিশত তেওঁলোক স্বাধীন হৈ উঠক, সমগ্ৰ দেশে নতুন চিন্তা কৰক, নতুন ধৰণে স্বাধীন হৈ উঠক সেয়াই কামনা কৰিলোঁ। শান্তিৰ সম্প্ৰীতিৰ এক বাতাৱৰণ সমগ্ৰ দেশত সৃষ্টি হওক সেই আশাৰে আজিলৈ এই চেনেলটোৰ পৰা বিদায় লৈছোঁ। ভিডিঅ' চাই ভাল পালে বুলি আশা কৰিলোঁ। লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। অতি শীঘ্ৰে কৈছোৱেই মোৰ এটা একেবাৰে পাৰ্চনেল ব্লগ লৈ আমাৰ ঘৰ মই মা আৰু দেৱাশিষ কেনেকৈ থাকোঁ আমাৰ ব্যক্তিগত জীৱনৰ বিষয়ে আপোনালোকক জনাবলৈ অতি শীঘ্ৰে আহি আছোঁ। তেতিয়ালৈকে প্লিজ বিন্দাছ কানে ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। जय हिंद जय भारत जय हिंद जय भारत।